পরিমণির ছেলের আকিকা সম্পন্ন হলো আর সেই ছবি শেয়ার করে পাতানো মা যা লিখলেন সন্তান জন্মের এক সপ্তাহ হাসপাতালে ছিলেন পরিমণি অবশেষে দুদিন হলো ছোট্ট রাজ্যকে নিয়ে বাড়ি ফিরেছেন পরিমণি আপাতত ছেলেকে নিয়েই দিন কাটছে বাংলাদেশের পরীর সম্প্রতি হয়ে গেল পরিমনির ছেলের আকিকা অনুষ্ঠান আমন্ত্রিত ছিলেন পরিমণি ও তার স্বামী শরিফুল রাজের কাছাকাছি কিছু কাছের মানুষ পরিমণির ছেলে আকিকা অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার পাতানো পরিচালক জয়নিকা চৌধুরী নিজের ফেসবুক পোস্টে ছবিগুলো শেয়ারের সঙ্গে পরিচালক চৌধুরী লিখেছেন অনেক কথা মুখ দিয়ে বলতে হয় না কারণ এর গভীরতা বলে বোঝানো যায় না শুধুই অনুভবের ব্যাপার আজ পরিমণি আর রাজের রাজপুত্র রাজ্যের আকিকা হলো সকালে দুইটা খাসি জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো অনেক আনন্দ পেলাম রান্না ভীষণ ভালো ছিল অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও আর নিরাপদে থেকো আবার বাবার মতো সাহসী প্রেমিক আর কেয়ারিং হও এই প্রার্থনা করি আর নানিমাকে কিন্তু ভুলে যেও না হুম আদর 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 জয়নিকা শেয়ার করার ছবিতে পরিমণি স্বামী শরিফুল রাজের কোলে ঘুমিয়ে থাকা ছোট্ট রাজ্যকে দেখা যাচ্ছে আর পাশে হাসি খুশির চেহারা দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে কিন্তু এই আকিকা অনুষ্ঠান আসলে কি আকিকা শব্দের অর্থ হল কাটা বা পৃথক করা সন্তান জন্মের পর কৃতজ্ঞতা স্বীকার করে কোনো একটি পশুকে জবাই করা আর ইসলামী প্রথাকেই আকিকা বলা হয়ে থাকে সাধারণত এই প্রথা অনুসারে ছাগল কিংবা ভেড়া জবাই করে তার মাংস রান্না করে ভোজের আয়োজন করা হয়ে থাকে সাধারণত সন্তান জন্মের সাত দিন পর কিংবা চোদ্দ দিন বা একুশ দিন পর তার মঙ্গল কামনায় এই আকিকা পালিত হয়ে থাকে প্রসঙ্গত গত দশ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন বাংলাদেশের জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী পরিমণি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার বিকেলে সন্তানের জন্ম দেন পরিমণি সংবাদ মাধ্যমকে খবর জানিয়েছিলেন অভিনেত্রী পরিচালক স্বামী শরিফুল রাজ তিনি জানান বাবা হয়েছি এই আনন্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব যারা বাবা মা হন তারাই উপলব্ধি করতে পারেন মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন এরপর চোদ্দ আগস্ট সদ্যজাতের সন্তানের সঙ্গে আলাপ করান পরিমণি ছেলের ছবি পোস্ট করে জানান সদ্যজাতের নাম রেখেছেন স্বামী মোহাম্মদ রাজ্য প্রিয় দর্শক রাজপরিমণির ছেলেকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাই ঘনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ